شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي يا منزل القرآن يا خالق الإنسان يا ربي يا رحمن شكرا يا رب شكرا يا رب يا منزل القرآن يا خالق الإنسان يا ربي يا رحمن شكرا يا شكرا يا ربي شكرا السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অবস্থান করছি মাদ্রাসাতুল হাদিস সালাফিয়া শাবগ্রাম বগুড়া বাংলাদেশ অত্র প্রতিষ্ঠানে আমরা বিশেষ অনুষ্ঠান কেন্দ্রে আজকে একত্রিত হয়েছি সেটা হলো এই যে আমাদের মাদ্রাসাতুল হাদিস সালাফিয়া অত্র প্রতিষ্ঠানে একটি বিশেষ একটি অভাব ছিল অপূরণীয় একটি বিষয় ছিল যে এটি পূরণ করার পর আজকে আমরা সালাত আদায় করলাম সেটি পূরণ হওয়ার পর ইনশাআল্লাহ মাশাআল্লাহ তো আমরা মূলত এই মুহূর্তে এই প্রতিষ্ঠানের সকল ছাত্রে এখানে মোটামুটি একটা উপস্থিতি আছে ওদিকে একটু সকলেই আছে তো এই সকল ছাত্রের কাছ থেকে আমরা তাদের একটু অনুভূতি জানবো যে আসলে আমরা এই যে সেই অপূরণীয়টা প্রয়োজনটা যেটা কী ছিল যে আমাদের এই যে প্রায় 92 ফিট লম্বা একটি জায়গা রয়েছে যেখানে আমরা সকল ছাত্র অবস্থানের পাশাপাশি পাঁচ অক্ত সালাত আদায় করা হয় তো এই সালাত আদায় করার জায়গাতে মূলত এবার শীতকাল পড়ার পরেও আমরা আসলে কোনো কার্পেট ছিল না এবং যথাযথভাবে সুন্দরভাবে সালাত আদায়ের ব্যবস্থাপনাও ছিল না যথাযথ ছিল না একেবারেই নষ্ট একটা কার্পেট ছিল যেটি ব্যবহার অনুপযুক্ত তদুপরিও ব্যবহারের একটা এই প্রচেষ্টা চলছিল কিন্তু আসলে খুলে দেখা গেল আসলে আরও বেশি পচা সরা হয়ে গেছে যার ফলে ব্যবহার করা যায়নি তো আবেদনের প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ কিছু দিনই ভাই আমাদের এই কার্পেটের ব্যবস্থাপনা করেছেন আলহামদুলিল্লাহ সেখানে প্রায় বহু টাকা ব্যয় আমরা কার্পেটের ক্রয় করেছি প্রায় 92 ফিট লম্বা 3টি কার্পেট এরকম মোটামুটি 93 গজ কার্পেট এবং তার উপরে বিছানার এই কাপড়সহ তারা ক্রয় করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ফালিল্লাহিল হামদ তো এখন আমরা এই যে ছোট মনিরা এবং আমাদের ছাত্র প্রায় 300 জন ছাত্র এখানে সালাত আদায় করছেন এখানে তো তাদের কাছ থেকে কিছু অনুভূতি জানবো যে আসলে আমরা এই যে কিছুদিন আগেই বা কিছুক্ষণ আগে যেখানে ছিলাম একেবারেই ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে পরিবেশে এখন আলহামদুলিল্লাহ অনেক গরম এবং মচমচা একটা অনুভব হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে আমরা তাদের কাছ থেকে কেমন অনুভূতিটা পাই বিগত কয়েক সপ্তাহ ধরে আমাদের এখানে শৈত্যপ্রবাহের কারণে আমরা ঠান্ডার মধ্যে নামাজ পড়তে আমাদের অসুবিধা হতো কিন্তু এই কার্পেট পাওয়ার কারণে আমাদের এই যে সালাতের যে একটা প্রশান্তি রয়েছে আমরা কার্পেট পাওয়ার পর আমাদের এই সালাত আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারতেছি আল্লাহ তাআলা যে ব্যক্তি দ্বারা দান করেছে তাদেরকে যেন জানমালে বরকত দেয় আল্লাহ বারিক লাহু ফিমা রাযাকতা আমার এই মাদ্রাসা অনেক ভালো লাগে কারণ এখানে অনেক সুন্দর পড়ালেখা হয় নামাজ পড়তে অনেক সমস্যা হতো মুতমাইন্না যেটাকে বলা হয় সেটা পরিপূর্ণভাবে আসতো না শুধু অন্তরে থাকলে মুতমাইন্না হয় না শারীরিক যে দিকটি রয়েছে এটা আমাদের অনেক কষ্ট হতো তারপরেও নিয়ে আসার চেষ্টা করতাম কিন্তু পরিপূর্ণভাবে আসতো না আল্লাহর রহমতে যেসব ব্যক্তির কারণে দানের মাধ্যমে আমরা যে কার্পেটটি পেয়েছি এটা এটার মাধ্যমে আমাদের মুতমাইন্না অর্থাৎ সলাতে সুন্দরভাবে সলাত আদায় করতে পাচ্ছি আবার আমাদের কোনো সমস্যা হয় না শীতের যে অভাবটি ছিল সেটি পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া কামনা করব তাদের যাতে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করে এবং দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় তাদেরকে যেন সফলতা দান করে আল্লাহুম্মা আমিন কিন্তু আমাদের একটি সমস্যা রয়েছে আমাদের প্রতিষ্ঠানের মসজিদ নাই এই কারণে আমাদের সমস্যা হয় কেননা মসজিদ ছাড়া আমরা এখানেই থাকি এখানেই খাবার খেই এখানেই পড়ালেখা করি এই কারণে আমাদের সমস্যা হয় কেননা এটাকে মসজিদ মনে হয় না আমরা যদি একটি প্রতিষ্ঠানের মসজিদ পেতাম পাশে যেখানে আমরা সবাই মিলে সলাত আদায় করব একজন ইমাম থাকবে যে সলাত আদায় করাবে সেখানে আজান হবে আশেপাশের মানুষ সলাত পড়বে তাহলে আমাদের অনেক ভালো লাগতো এবং আমাদের নামাজ পড়ার যে সুব্যবস্থা এটা হতো শীতের একটি সমস্যা আমাদের এখানে সালাতের যদিও ব্যবস্থা ছিল কিন্তু
কার্পেটের ব্যবস্থা না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছিল। আমাদের কার্পেটের ব্যবস্থা ছিল, সেই কার্পেটের খুবই নাজেহালা অবস্থা ছিল। কার্পেটের এখানে পেরে খুব একটা ভালো অবস্থাতে পেরে এখানে সালাত আদায় করার মতন অবস্থা ছিল না। তারপরে কিছু আলহামদুলিল্লাহ যে কিছু ভাই কিছু বন্ধুদের মাধ্যমে এখানে আমরা কার্পেট পেয়েছি, এজন্য তাদের তো দোয়া থাকবেই। আমরা আমাদের অন্তর থেকে অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া করি, তাদের তারা যেন আল্লাহ তাআলা তাদের জন্য জানমাল এবং আহাল পরিবারের মধ্যে বরকত দিয়ে দেয়। বেশ কয়েকদিন হলো খুব শীত, আর আমাদের এখানে মানে কার্পেট বলতে কিছুই ছিল না, অতীতের যে কার্পেটগুলো ব্যবহারের অনুপযোগী। তো যাই হোক, সলাত যেহেতু আল্লাহর ইবাদত, তাই কষ্ট হলেও আমরা বাধ্য হয়ে ঠান্ডার ভেতরে সলাত আদায় করেছি। বিশেষ করে এশা এবং ফজরের টাইমে এত ঠান্ডা লাগতো যে আমরা অনেকেই মানে অসুস্থতা, বিশেষ করে আমারই মানে ঠান্ডা লাগছে, কাশ হচ্ছে। অনেক ছাত্র, ছোটো ছোটো ছাত্র মানে তারা এখানে থাকতে চায় না, আমরাই জোর করে তাদেরকে আনতাম, সলাতে বাধ্য করতাম। তো এইভাবে সলাত আদায় করতে গিয়ে আমরা খুব মানে অস্বস্তি বোধ করছিলাম। তো যাই হোক, হঠাৎ আমরা কার্পেট পেয়েছি, এই মুহূর্তে মানসিকভাবে আমরা খুব তৃপ্তি পেয়েছি। হোক, কে দিয়েছেন এই শট, এই কার্পেট, এই বিছানা, আমি তাকে চিনি না, তার নামটাও জানি না। আমি দোয়া করি আল্লাহ, যেই ভাইয়ের মাধ্যমে আমরা এই অনুদানটি পেয়েছি, তুমি তাকে চেনো, তুমি তার মনের খবর জানো, তার মনের যাবতীয় বৈধ আশাগুলি তুমি পূরণ করে দাও, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের এই নামাজের স্থানে কার্পেট পেয়েছি এবং কার্পেটের উপর কাপড়ের ব্যবস্থাও হয়েছে। এই নামাজের স্থানে কার্পেটের ব্যবস্থা হয়েছে, কাপড়ের ব্যবস্থা হয়েছে, এতে আমরা খুবই খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আমাদের এই ব্যবস্থা যে ভাইদের মাধ্যমে হয়েছে, যে দিনী ভাইদের মাধ্যমে আমরা এই ব্যবস্থা পেয়েছি, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহু ফিআউনি লাবদি মা কানা লাবদু ফিআউনি আখিহি, আল্লাহ ততক্ষণ ওই বান্দাকে সাহায্য করেন যতক্ষণ সেই বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকেন। সুতরাং যে ভাইরা আমাদেরকে এই সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন সাহায্য করেন, আমরা সেই ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে এই সুব্যবস্থার উত্তম প্রতিদান দুনিয়াতেও দেখ এবং পরকালেও দেখ। জাযাহুমুল্লাহু খায়রান। তো এই মুহূর্তে আমি যেটা জানলাম সেটা হলো অত্র মাদ্রাসার কোনো মসজিদ নেই, প্রায় 2004 সালে প্রতিষ্ঠানটি সম্ভবত। তো সেখান থেকে এই যাবৎ পর্যন্ত মাদ্রাসা কোনো মসজিদ নেই। আসলে মসজিদ ছাড়া কোনো মাদ্রাসা একেবারেই অসম্পূর্ণ এবং ব্যয়মানানো বটে। যে আমাদের পার্শ্ববর্তী একটি জায়গা রয়েছে অবশ্য, যেটা বিক্রয়ের কথা বলা হচ্ছে, যেটা মোটামুটি 600 জায়গা প্রায় 25 লক্ষ টাকার প্রয়োজন হয় ক্রয় করতে। সেখানে যদি একটি মসজিদ হয়, সেখানে তত বড় একতলা বিশিষ্ট মসজিদে প্রায় 22 থেকে 23 লক্ষ টাকার প্রয়োজন হয়। সে সর্বসাকল্যে মোটামুটি 45 থেকে 50 লক্ষ টাকার সেখানে প্রয়োজন, যা আমরা শুনেছি অনেকের কাছ থেকে। তো আমরা এই আবেদন, মসজিদের আবেদন করলে অনেকেই আলহামদুলিল্লাহ মসজিদ দেওয়ার জন্য অনেকেই আবেগে এগিয়ে আসেন, কিন্তু যখন জমি কেনার কথা ওঠে কিন্তু জমি কেনার দিকে কেউ এগিয়ে আসেন না। তো আমাদের মূলত মৌলিক প্রয়োজন, যার উপরে মসজিদের ভিত্তিটা স্থাপিত হবে, সেই রকম একটি জায়গার প্রয়োজন। জায়গা না থাকলে মসজিদ দেয় বা ইট বাড়ি নিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। সুতরাং আর বহির্বিশ্বের যারা দান করেন তারা আসলে এই বিষয়টা খুব কমই বোঝেন বলে আমি অনুমান করি, এবং যারা আমাদের সঙ্গে কথা বলেন তারা এরকম বলে থাকেন যে তাদেরকে জমির বিষয়টা বোঝানো যায় না। তো কমপক্ষে যারা বাংলাদেশির সঙ্গে জড়িত আছেন, যে সমস্ত দিনী ভাই বোন এবং আমাদের ভিডিও যারা উপভোগ করবেন, তাদেরকে বলছি যে আপনারা জানেন যে বাংলাদেশের পলিসিটা কেমন, যে এখানে জায়গা জমি সকলেই পাবলিককে কিনে নিতে হয়, কি না কেনা পর্যন্ত আসলে এখানে কেউ কাউকে দেয় না অথবা কেউ দান করে। আমাদের এখানে এমন কোনো দানবীর বা দাতা সংস্থা নেই বা দাতা ব্যক্তিও নেই, ব্যক্তি বেষ্টি সমষ্টি কেউ নেই যে ওই মসজিদের জন্য 100 শতক জমি
আমাদেরকে দান করবে এরকম ব্যক্তি নেই। আর একটা কথা আরও জানা দরকার যে এই মাদ্রাসার আশপাশে যারা রয়েছেন তারা আসলে সালাফপন্থী না হওয়ার কারণে এটাও একটা বড় ধাক্কা আমাদের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, যে এখানে দান করার মতো তেমন কাউকে খুঁজে পাওয়া যায় না। তো আমরা আকুল আবেদন রাখবো সকলকে, আমরা এই ভিডিও স্ক্রিনের মাধ্যমে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে নিয়ে প্রয়োজনীয় টাকা পাঠানোর যাবতীয় বিষয়গুলো আমরা মাধ্যমগুলো আমরা এখানে দেব, যেখান থেকে আপনারা এই নাম্বারগুলো সংগ্রহ করে যদি সম্ভব হয় কোনো দিনই ভাই সহৃদয়বান ব্যক্তি ব্যক্তি বেশি সমস্যা যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাহলে অবশ্যই অবশ্যই তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এই দোয়া এবং আকুল আবেদন সর্বোপরি যারা আমাদের সার্বিক সহযোগিতা বুদ্ধি মেধা এবং কর্ম দিয়ে কথা দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন তাদের সকলের প্রতি আমাদের দোয়া ও দাবি দেওয়া রেখে আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা সকলকে দোয়া কামনা করে আমরা ভিডিও শেষ করবো ইনশাআল্লাহ।